আমি এখন আমার এখানে বসে আছি বারান্দাতে এখানে এই যে বারান্দা আর মাকে বললাম মা ব্রেকফাস্টটা দাও ব্রেকফাস্টটা করি তার আগে আমাকে একটা মেডিসিন খেতে হবে একটা মেডিসিন খেয়েছি খালি পেটে একটা মেডিসিন খেতে হবে খেয়ে নিয়েছি আর এখন আমি এখানে বসে আছি আর মেনলি এই 7 দিন আমি বাইরে বাইরে বেরোতে পারবো না ঠিক আছে সেই জন্য বাইরের ব্লগ দেখাতে পারছি না কিন্তু মনে করো না তোমরা কারণ আমি বাইরের ব্লগ দেখাতে পারছি না আর আমি যা নতুন যা ঘরে কিছু করছি সেগুলি তোমাকে দেখাবো জাস্ট গাইস সাপোর্ট করো আর এই যে এখন অবস্থা আমার মাথা দেখতে পাচ্ছ তোমার এই যে অবস্থা আর এইটা 7 দিন পরে তো এইগুলো কিছু থাকবে না তখন আমি বাইরে বেরোতে পারবো এই হলো ব্যাপার এখন বেরোলে ধুলোবালি লাগবে সেই জন্য আমি বাইরে বেরোতে পারছি না এই হলো ব্যাপার আর আমার মা ব্রেকফাস্ট আনতে গেলে কী আনে সেটা তোমাকে দেখাচ্ছে ঠিক আছে এই যে আমার ব্রেকফাস্ট চলে এসেছে এখানে দুধ আর মুড়ি খাবো আর এখানে এই যে ছোটো মিয়া দেখো আমাদের সাথে খেলছে এখন সকালবেলা উঠে এখন খেলা শুরু করে দিতে দাও কী পছন্দ আছে ওখানে এসির হাওয়া বেরোচ্ছে তো ওখানে গিয়ে খেলা করছে আমার ওই ঘর থেকে এসির হাওয়া আসছে ওই জন্য ওখান থেকে খেলছে বুঝতে পারছ আর এখানে এই যে ব্রেকফাস্ট সেটা আমি করে নিই তাড়াতাড়ি যেহেতু খিদে পেয়েছে আমার হ্যাঁ গাইস এখানে ড্রেসিং করার সময় চলে এসছে আজ সকালে একবার ড্রেসিং করতে আর রাতে একবার সন্ধ্যেবেলা একবার তো এই যে আমার ড্রেসিং করার সময় পিছনটা আমার বোন হেল্প করছে আমাদের যেহেতু সকাল সকাল ফাঁস সকাল ওকে ডেকে ফেলছি আর এখানে এই দেখো ছোটো মিয়া খালি এদিক ওদিক ঘুরছে এখন ব্রাশ করছি সকাল সকাল উঠে এই যে মানুষ মামা ব্রাশ করে দিচ্ছে তাই তো হ্যাঁ ব্রাশ করছো হ্যাঁ ব্রাশের পর কী করতে হয় ভালো খেতে হয় তো এই যে আমার মানুষ এখানে ডিম আর ভাত খাচ্ছে আর এই যে আমার বউ খাওয়াচ্ছে মুখ দেখাবে না এখন বলছে আর এখানে আমার মানুষকে খাওয়াচ্ছে এই যে মানুষ খেয়ে নিতে হবে তাড়াতাড়ি আর ফোনটা আগে দিতে হবে নাহলে ও খাবে না আর টিচার এক্ষুনি আসবে যেহেতু পড়তে যাবে মানে এখানেই পড়াবে আমাদের বাড়িতে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ফোন দেখতে দেখতে এই যে জলটা স্লাইন জল এটা শেষ হয়ে গেছে যেটা আমি স্প্রে করে লাগাই না সেটা এই জলটা এটাকে আমার কেটে আবার ওই স্প্রের মধ্যে ঢালতে হবে এটা শেষ হয়ে গেছিলো এই জন্য মোটা ভাইকে বললাম যে এনে দিতে তো ও এনে দিল আর বললাম যে খিদে পাচ্ছে একটু নিয়ে আয় তো কলা আর রুটি আনা হয়েছে এখানে আর এটা আমি পরে খাবো একটু আর এইটাকে আগে কাটতে হবে কেটে তারপর আমার স্প্রে বোতলের মধ্যে ঢালতে হবে খেতে পাচ্ছিলো আর এখানে এই যে রুটি আর কলা খাবো যেহেতু রুটিটা নরম আছে তো নরম জিনিস বেশি খেতে বলেছে কলাটাও নরম সেই জন্য আমার রুটি আর কলা খাচ্ছি বাড়ি বসে আর কি বেশি খেতে পাই এখানে চলে এসছে দুপুরের খাবার এই যে ডাল আছে এখানে আলু ভাজা আছে এখানে একটা চচড়ি টাইপের আছে আর এটা এখন আমি খাবো তো তাড়াতাড়ি খেয়ে নিই খিদেও বেজে খুব আবার খেয়ে দিয়ে আবার ওষুধ করতে হবে আমার খাওয়া তো কমপ্লিট আর এখানে আমার মেয়ে খাচ্ছে দুপুরের খাবারটা আর এখানে ওর মা খাই দিচ্ছে আর এখন বাজে ঘরে গাড়ায় 2:30 আর 1 ঘন্টা ধরে খাবে পাক্কা 1 ঘন্টা ধরে খায় সময় লাগে আর ওর মায়ের ধৈর্য আছে যেহেতু 1 ঘন্টা ধরে খাওয়াবে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু ঘুমাবে ও আবার এই বিছানাতে তখন ও খাচ্ছে আর ডিস্টার্ব করবো না সন্ধ্যাবেলা ঘুরে এসছে বিকেলবেলা আর এখন বলছে যে গোল্লা চেপে ঘুমাবে সন্ধ্যাবেলাকে ঘুমায় হ্যাঁ কেউ ঘুমায় ঘুমাবে না তো এমনি চাপছো তো একটু চেপে না একটু খেয়ে দে আর মন্দির যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বদমাসি শুধু বদমাসি যা বলবে তাই করতে হবে তো এখন দোল্লা চাচ্ছে আর চোখ বয়াচ্ছে বদমাসি করছে ঠিক আছে তোমরা ভালো করে দেখবে মানে দেখলে বুঝতে পারবে যে আমার কপালটা কিন্তু খুবই ফুলেছে আর আমি ভয় পাচ্ছিলাম আর মাঝে মধ্যে এখানে একটু চুলকাচ্ছিল যেখানে যেখানে তোমার করেছি সামনেটা ঠিক আছে তো আমি তার জন্য আমার যেখান থেকে করি সেখানে ফোন করেছিলাম তো তারা বললো ভয়ের কিছু নেই এই যে জায়গাটা ফুলেছে এটা ফলবে স্বাভাবিক ফুলবে আর যেখানে চুলকাচ্ছে মাথাতে সেটাও স্বাভাবিক তো আমি সেই জন্য ভয় পাচ্ছিলাম বাট বললো যে ফোলা জায়গায় এগুলো একটু না আইস লাগাতে কারণ কিছুই ভয় নেই এটা স্বাভাবিক ব্যাপার সবারই হয় তুমি ভয় পেও না তো আমি শুনে খুব খুশি হলাম যে কিছু একটা হয়নি আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো কতটা ফুলেছে কতটা লেভেলে তো আমি এখনই গিয়ে আইস দিয়ে একটু বসবো
তারপর বলছে যে একদিনের মধ্যে নর্মাল হয়ে যাবে। তো একটা স্বাভাবিক ব্যাপার যে এরকম ভুললে বাড়ির লোক কীরকম ভয় পেয়ে যায়, কী করিয়েছি আমি এমনি যখন থেকেই করিয়েছি সারাক্ষণ তখন থেকে আমার বাড়িতে শুনতে যে কী করেছিস কী করেছিস কেন দরকার ছিল। তো এটাই ব্যাপার। কিন্তু আমার কাছে যে একটা ছেলের কাছে একটা চুল কিন্তু একটা সেই লেভেলের ব্যাপার। তোমরা বলো, তোমরা যদি বল কমেন্ট বক্সে জানাও যে ছেলেদের কাছে পাশে যাদের চুল আছে তারা কিন্তু এখন থেকেই যত্ন, নাহলে আমার মতো এরকম অবস্থা হয়ে গেলে কী হবে বলো তো। তো গাইজ বেশি বকছি না আর, আমি গিয়ে আগে আইসটা লাগিয়ে তারপর বলবো। তো গাইজ ভাবছিলাম যে কী খাবো সন্ধ্যাবেলা, বাট এখানে আমার বউ এই যে চাউমিন করে রয়েছে, নিরামিষ চাউমিন এখানে, আর এই যে আমার বউ চাউমিন করে এনেছে যেহেতু, আর এটা আমি এখন খাবো। আর আমার মেয়ে আসলে খাবে, মেয়ে মন্দিরে গিয়েছে, তো মেয়ে আসলে তার জন্য তুলে রাখছে এখানে। মেয়ে আসলেও চাউমিন খাবো, চাউমিন যে পছন্দ করে তো খেয়ে নিই চলো। আমি আর মানুষ এখন শুয়ে আছি, আমার মেয়ে এখানে এই যে মেয়ের শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, কারণ যেহেতু ও অবান্তর আছে, ফুটি খেয়েছে, আমার দাদু এনেছিল মানে আমার বাবা এনেছিল ওর দাদু, তো অনেক ফুটি খেয়ে নিয়েছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা খেয়েছে আর শরীরটা একটু গরম গরম লাগছিলো। তাহলে মানুষ শরীর খারাপ, তোমার শরীর খারাপ, ওর খাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট, ও এখন ঘুমাবে, তুমি জাস্ট টিভি দেখছো আমার সাথে, তো মোটামুটি আমিও ঘুমিয়ে পড়বো। আমার ডিনার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কী খেলাম জাস্ট জল দিয়ে একটু ভাত খেলাম আর এখন শুয়ে পড়বো আমি, যেহেতু এই ঘরে শোবো আর আমার মেয়ে ওই ঘরে শোবে। তো আই হোপ যদি আজ ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, একদিন ব্লগ দেখাচ্ছি তোমার সাথে নেক্সট ব্লগে, তখন তোমার ভালো সুস্থ, টাটা গাইজ, বাই বাই।